চিহ্নিত খুনি আর মোনাফেক হলো গোপনের খুনি। কাফের সামনাসামনি আসে আর মোনাফেক গোপনে গোপনে আসে। কাফের সামনাসামনি এসে কয় খোকা তোর এই দোষ, আর মোনাফেক রাতের অন্ধকারে পুলিশ এনে ডেকে এনে আমার নেতাকর্মী ধরাই দেয়, এ হলো মোনাফেক। সামনে সামনে এসে কয় খোকা আমি তো তোর সঙ্গে আছি, রাতে পুলিশের কয় সে নেতা ওই ঘরে শুয়ে আছে, ওই ঘরে শুয়ে আছে। এটা কিসের চরিত্র? জোরে বলেন কিসের চরিত্র? ও চরিত্র যদি আদিদের ইসলাম জিহাদের ভিতরে থাকে, পুষ্টি হবে, তুমি বক্তা হতে পারো, কিন্তু তুমি নির্ভেজাল মুনাফে। রব্বি ওয়াল ইসলাম দীনি ওয়া মুহাম্মাদান রাসূলুল্লাহি ওয়া ইয়াকীনি আদনু ইলাই BDTV online. আলোচিত সূরাটার নাম কি বললাম? মোনাফিকুন। মোনাফিক হলো এক বছর, আর মোনাফিকুন মানে তাহলে বহু মোনাফিক। তাহলে আল্লাহ জানে যে মোনাফিক একজন না, মোনাফিক কত? বহুত বহুত মোনাফিক অন্যান্য দেশে আছে, আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে এখন আছে বললি তো হবে না। কোন জায়গায় আছে? সব জায়গায় আছে, এ জায়গায় নেই। এখন আছে কি না বুঝতে হবে কি দিয়ে। আল্লাহ নবী বলেন একজন মুনাফিকের নির্ভেজাল খাঁটি মুনাফিক যদি দেখতে চাও, তার চাল চলনে কথাবার্তা আসার আচরণে তার দিকে খেয়াল করো। চারটে দরজার ভিতরে আছে, ও হলো নির্ভেজাল মোনাফেক। কয়টা? চারটা। এখন দোষ আছে নামাজও পড়ে, দোষ আছে হজও করে, দোষ আছে টুপিও মাথায় দেয়, দোষ আছে ওয়াজও করে। তাহলে বোঝা গেল নামাজ পড়ি ওই চারটে দোষ যদি পাওয়া যায় তাহলে নামাজই মোনাফেক। টুপি পরে যদি ওই চারটে দোষ পাওয়া যায় তাহলে টুপিওয়ালা মোনাফেক। মসজিদ ইমামতি করে যদি ওই চারটে দোষ পাওয়া যায় তাহলে ইমাম মার্কা মোনাফেক। বক্তৃতা করে যদি ওই চারটে দোষ পাওয়া যায় তাহলে মুক্তি হবে, বক্তা মার্কা মোনাফেক। তাহলে এবার চারটে দোষ দেখি কোন কোন দোষ মোনাফেকদের। এক নম্বর দোষ হচ্ছে মোনাফেকেরা কথায় কথায় মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলা লোক আমাদের সমাজে বেশি না কম? তাহলে বুঝতে হবে মোনাফেক বেশি। কাফের চেনা যায়, নির্ভেজাল মুসলমান চেনা যায়, কিন্তু মোনাফেক চেনা যায় না। আল্লাহ বলতেছেন, দেখেন এবার আল্লাহর কথায় যাই, আল্লাহ বলতেছেন ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবু। যখন মুনাফিকের আপনার কাছে আসে তারা সাক্ষী দেয় নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। কি বলে? আপনি আল্লাহর রসুল।
আপনি আল্লাহর রাসূল আর আল্লাহও জানে আপনি আল্লাহর রাসূল আর আল্লাহ সাক্ষী দিচ্ছে ভালো করে বুঝো নিশ্চয়ই মুনাফিকেরা সব মিথ্যাবাদী তাহলে মুনাফিকদের কথায় কথায় কি কথা বলে জোরে বলেন কি কথা বলে ওরা জাতীয় সংসদে দাঁড়ায় মিথ্যা কথা বলে ওরা ইউনিয়ন পরিষদে দাঁড়ায় মিথ্যা কথা বলে ওরা মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলে ওরা মেম্বারের পরে দাঁড়ায় মিথ্যা কথা বলে যারা মুনাফিক এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইত্তাখাযু আইমানাহুম জুন্না ও মুসলমানেরা শোনো মুনাফিকরা তাদের দাড়ি তাদের টুপি তাদের জামা তাদের পাগড়ি ঢাল স্বরূপ ব্যবহার করে ওরা দেখায় আমরা কত সুন্দর মুসলমান এই দেখো না দাড়ি রেখেছি এই দেখো না টুপি পরেছি এই দেখো না পাঞ্জাবি পরেছি এই দেখো না মুখে দাড়ি রেখেছি এই দেখো না তসবি নিয়েছি আল্লাহ কয় এই পোশাক গুলো ধরেছে তোমাদের ধোকা দেওয়ার জন্য মাঝে মাঝে টুপি পরে আবার মাঝে মাঝে টুপি বঙ্গোপসাগরে ফেলাই দেয় আচ্ছা হচ্ছে ভাই আচ্ছা ওখানে দাঁড়া দাঁড়ায় আছেন কথা বলেন না চুপ চুপ একদম চুপ তাহলে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হলো মুনাফিকরা মাঝে মাঝে জামা পরে মাঝে মাঝে টুপি পরে মাঝে মাঝে নামাজ ধরে মাঝে মাঝে হজ করে মাঝে মাঝে টুপি পরে মাঝে মাঝে তসবি নেয় মানুষের কি দেওয়ার জন্য ধোকা দেওয়ার জন্য ধোকা বানাই বোকা ধোকা দিয়ে বোকা বানাই কয়দিন পরে দেখা গেল টুপিও নাই দাড়িও নাই নামাজও নাই জনগণ জিজ্ঞেস করে ভোটের সময় নামাজ পড়লেন এখন নামাজ গেল কই নেতা তখন কয় ভোটও শেষ নামাজও শেষ এরকম টাটকা মোনাফেক আমাদের সমাজে জোরে বলেন তাহলে মোনাফেকদের এক নম্বর চরিত্র কথায় কথায় কি বলে জোরে বলেন কথায় কথায় কি বলে এক নম্বর দুই নম্বর মুনাফিকদের চরিত্র হলো আমানতের খেয়ানত করে কিসের খেয়ানত করে আমানতের খেয়ানত করা মুনাফিক আমাদের সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ভোট কেন্দ্রে গেলেন আপনি ভোট দিতে দিল না ভোট হলো একটা পবিত্র আমানত ওটা আমার চেয়ারম্যানও স্বীকার করবে এটা আমার সভাপতিও স্বীকার করবে এটা অতীতেরাও স্বীকার করবে এটা হাজি সাহেবরাও স্বীকার করবে এটা আওয়ামী লীগের লোক স্বীকার করবে এটা বিএনপির লোক স্বীকার করবে ভোট একটা কি পবিত্র তাহলে আমার আমানত আপনি খেয়ানত করলেন নিঃসন্দেহে আপনার নাম মুনাফিকের খাতায় লেখা হয়ে গেছে আপনি মুসলমান না আছে না নাই কি হবে আপনার নামাজ কি হবে আপনার রোজা কি হবে আপনার হজগিরি কি হবে আপনার দান সদকা আপনি মানুষের আমানতের খেয়ানত করেছেন আপনি নির্ভেজাল টাটকা মুনাফে কথা বলেন কিছুদিন আগে ঢাকায় নির্বাচন হয়ে গেল আমরা মনে করছিলাম একটা ভালো ফল আসবে ভালো ফল হয়েছে এটাই ভালো এইটাই ভালো কিন্তু জাতির দুর্ভাগ্য জাতি ভোট দিতে গেল না জাতি ভোট দেই নাই কেন যাই নাই কারণ জানে গিলি মার খাওয়া লাগবে মহিলাদের বলেছে ভোট দিতে আসলে ধর্ষণ করব আর মহিলারা সেই ভয় তার ঘরের বাহির হই নাই যারা ধর্ষণের ভয় আমার আমানতের খেয়ানত করেছ খোদার কসম কিয়ামতের দিন মুনাফিক হইও না লাগবে নামাজ দিয়ে কাজ হবে না তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এক নম্বর মুনাফিক কথায় কথায় কি বলে দুই নম্বর মুনাফিক কি করে আমানতের খেয়ানত করে তিন নম্বর মুনাফিক ওয়াদা খেলাপ করে ওয়াদা করে কি করে মারহাবা 10,000 টাকা পারে যাওয়ার পরে কয় লাইন
খারাপ। মারহাবা নিয়ে 10,000 টাকায় মারহাবা নাই, টাকা দেয় না, এরা ওয়াদা খেলাপ করে। ওয়াদা খেলাপ করা লোক আমাদের সমাজে আরো জোরে বলেন ভাই আমার বুড়ির আবার এবারে মার্কা হুক্কা মার্কা হুক্কা মার্কা দিলে ভোট শান্তিতে থাকবে দেশের লোক। এবার জনগণ যেই গা আপনি হুক্কা মার্কায় ভোটে দাঁড়িয়েছেন আমাদের কিছু টাকা দেন, এই 50,000 লিখে রাখো ভোটে বাস করিনি স্যার টাকা এক ফোঁটা ভোটে বাস করিনি টাকা তো টাকা তো বাধ্য হয়ে চলে আসতে হয়। তাহলে দশের সামনে ওয়াদা করলে 50,000 দিল না, কার খাতায় নাম উঠলো, কার খাতায় নাম উঠলো? এরকম মোনাফেক আমাদের এই জায়গায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সবচাইতে নিম্নতম জায়গায় থাকবে। মুনাফিক বেশি মুনাফিক ভালো না কাফের ভালো? কাফের ভালো, কাফের ভালো, কাফের ভালো। কারণ কাফেরের সেনা যায় মুনাফিকের, কাফের চিহ্নিত খুনি আর মুনাফিক হলো গোপনের খুনি। কাফের সামনাসামনি আসে আর মুনাফিক গোপনে গোপনে আসে। কাফের সামনাসামনি এসে কয় খোকা তোর এই দোষ, আর মুনাফিক রাতের অন্ধকারে পুলিশ এনে ডেকে এনে আমার নেতাকর্মী ধরাই দেয়, এ হলো মুনাফিক। সামনে সামনে সে কয় খোকা আমি তো তোর সঙ্গে আছি, রাতে পুলিশের কয় সে নেতা ওই ঘরে শুয়ে আছে, ওই ঘরে শুয়ে আছে। এটা কিসের চরিত্র? জোরে বলেন কিসের চরিত্র? চরিত্র যদি আজিদুল ইসলাম জিহাদের ভিতরে থাকে পুষ্টি হবে, তুমি বক্তা হতে পারো কিন্তু তুমি নির্ভেজাল মুনাফিক। হায় রে মুনাফিক, আছে না নাই? আমার ওই মুনাফিকের কাছে হুজুর কি হয়েছে? কাই হুজুর ঠিক মতন চলাফেরা করিয়ে আমরাও ঠিক মতন চলাফেরা করি, ভালো করে মনে নাও, এ ভালো করে মেনে নাও, এ দেশ কিন্তু খ্রিস্টানের দেশ নয়, এ দেশ কিন্তু ইহুদিদের দেশ নয়, এ দেশ কিন্তু হিন্দুদের দেশ নয়, এ দেশ হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এখানে কেউ হারে মারা করলে জনগণ জুতা পিটা করে মামুর বাড়ি বানিয়ে দেবে। তাহলে কয়টা দোষ পাওয়া গেল? চারটা দোষ পাইলে নির্ভেজাল মুনাফিক, আর সাইটটার একটা পাওয়া গেলে মুনাফিকি আচরণ আছে, দুইটা পাওয়া গেলে মুনাফিকি আচরণ আছে, তিনটা পাওয়া গেলে মুনাফিকের আচরণ আছে, চারটি পাওয়া গেলে নির্ভেজাল মুনাফিক। তাহলে কয়টা পাওয়া গেছে? চার নম্বর মুনাফিকের দোষ হচ্ছে ঝাঁকড়াঝাঁটি, ঝাঁকড়াঝাঁটি হলে বেফাস কথাবার্তা বলে, কথায় কথায় মুখ খারাপ করে, কথায় কথায় ক্ষমতা জোর দেখায়, আমি এখন ক্ষমতা এর বাচ্চা তো ঠ্যাং ছাড়াই ফেলবো। কথায় কথায় ভয় দেখানোটা মুনাফিকের আর একটা চরিত্র। জাতীয় সংসদে দাঁড়াই হুমকি দেয়, তারপরে কি সমাবেশে দাঁড়াই হুমকি দেয়, নেতারা তুলে না জানের হুমকি দেয়, মিথ্যে কথা বলে, বেফাস কথা বলে, এগুলো হলো মুনাফিকের চরিত্র। তাহলে এই চারটে চরিত্র যার ভিতরে আছে সে হলো নির্ভেজাল মুনাফিক। একটা থাকলে মুনাফিকি ধরেছে, দুইটা থাকলে মুনাফিকি ধরেছে, তিনটা থাকলে মুনাফিকি ধরেছে, চারটা থাকলে নির্ভেজাল মুনাফিক হয়ে গেছে। সূরাটার নাম কি? মুনাফিকুন, মানে অনেকগুলো মুনাফিকের আলোচনা।